বাংলাদেশে গণ আন্দোলনের মুখে জেনারেল এরশাদের 9 বছরের শাসনের পতন হলেও তিনি রাজনীতিতে পুনর্বাসিত হয়েছেন। তিনি সামরিক শাসন জারি করে ক্ষমতা দখলের পর জাতীয় পার্টি নামে দল গঠন করেন। তবে তিনি ক্ষমতায় থাকাকালে অন্য সব দলের বিরোধিতার বিষয়টি ছিল তার জন্য বড় চ্যালেঞ্জ। দেশকে কয়েকটি প্রদেশে ভাগ করা সহ কিছু সংস্কারের পদক্ষেপ নিলেও তিনি তা বাস্তবায়ন করতে পারেননি। জেনারেল এরশাদের শাসনের সময় 1988 সালে ইসলামকে রাষ্ট্রধর্ম করে সংবিধানের অষ্টম সংশোধনী আনা হয়। শেষ পর্যন্ত তার সরকারের পতনের পর তিনি জেলে গিয়েও সব দলের অংশগ্রহণে সংসদ নির্বাচনে অংশ নিয়েছিলেন এবং সেই নির্বাচনে জাতীয় পার্টি 35টি আসন পেয়ে ভোটের রাজনীতিতে একটা প্রভাব ফেলেছিল। আন্দোলনের মুখে জেনারেল এরশাদকে যখন ক্ষমতা ছাড়তে হয় তখন তাকে বিদেশে চলে যাওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু তিনি সেই প্রস্তাবে রাজি হননি। তিনি জেলে যাওয়ার বিষয়টি মেনে নিয়েছিলেন। জেনারেল এরশাদ বিদেশে না গিয়ে দেশে ছিলেন বলেই পরে রাজনীতিতে টিকে গেছেন বলছেন বিশ্লেষকেরা। বিশ্লেষকদের অনেকেই মনে করেন প্রায় 3 দশক ধরে দেশের ভোটের রাজনীতিতে জাতীয় পার্টির একটা প্রভাব থাকলেও বিভিন্ন সময় জেনারেল এরশাদের বিতর্কিত সিদ্ধান্তের কারণে দলটি আস্থার সংকটেও পড়েছে। জেনারেল হুসেন মোহাম্মদ এরশাদ জন্মগ্রহণ করেন রংপুরে তার নানার বাড়িতে 1930 সালের 1 ফেব্রুয়ারি। তবে তার শৈশব এবং স্কুল জীবন কেটেছে বাবা মায়ের সাথে ভারতের কুচবিহারের দিনহাটায়। সেখান থেকেই তিনি এসএসসি পাশ করেছেন। স্কুল শেষ করে তিনি রংপুরে কারমাইকেল কলেজে উচ্চ মাধ্যমিক পড়েছেন। হুসেন মোহাম্মদ এরশাদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি নেয়ার পর উকিল হওয়ার চিন্তা থেকেই ল কলেজে ভর্তি হয়েছিলেন, কিন্তু আইন পড়া শেষ হওয়ার আগেই 1952 সালে তিনি সেনাবাহিনীতে চাকরি পেয়ে তাতে যোগ দেন। তার বাবা মা এবং ভাই বোন বা কাছের আত্মীয়রা তাকে পেয়ারা নামে ডাকতেন, এটি ছিল তার ডাক নাম। 4 ভাই 5 বোনের মধ্যে হুসেন মোহাম্মদ এরশাদ ছিলেন মেজো। সবার বড় বোনের নাম ছিল পেয়ারি এবং সেই নামের সাথে মিলিয়ে এরশাদের পরিবারে তার নাম ছিল পেয়ারা। বাবা মকবুল হোসেন পেশায় আইনজীবী ছিলেন এবং তিনি বাড়ি করেছিলেন কুচবিহারের দিনহাটায়। মা মজিরা খাতুন গৃহিণী ছিলেন, সে কারণেই কুচবিহারের দিনহাটাতেই তার বেড়ে ওঠা। জেনারেল এরশাদের প্রথম স্ত্রী রওশন এরশাদ জাতীয় পার্টির নেত্রী এবং গত সংসদে বিরোধী দলীয় নেতা ছিলেন। নানা গুঞ্জনের প্রেক্ষাপটে 2000 সালে জেনারেল এরশাদ একজন ফ্যাশন ডিজাইনার বিদিশা ইসলামকে বিয়ে করেছিলেন। বিয়ের পর এই নারী বিদিশা এরশাদ নামেই পরিচিত হন, তবে সেই ঘর বেশি দিন টেকেনি। এরশাদের খেলাধুলায় আগ্রহ ছিল বেশি, তিনি ছাত্র জীবনে ফুটবলার হিসেবে পরিচিতি পেয়েছিলেন আর সেই সময় ফুটবল ছিল বেশ জনপ্রিয় খেলা। স্কুল এবং কলেজ জীবনে এরশাদ রংপুর অঞ্চলে বিভিন্ন ক্লাবে ভাড়ায়ও ফুটবল খেলতে যেতেন। এছাড়া তিনি তখন থেকেই কবিতা লিখতেন এবং কারমাইকেল কলেজে সাহিত্য পত্রিকার সম্পাদনার দায়িত্বও তিনি পালন করতেন। আমি একটা কবিতা লিখেছি আজ তিস্তার পারের একজন গরিব কৃষককে নিয়ে। জেনারেল এরশাদ ক্ষমতায় থাকাকালে রাষ্ট্র নিয়ন্ত্রিত পত্রিকা দৈনিক বাংলায় তার অনেক কবিতা ছাপা হয়েছিল। তা নিয়ে অবশ্য রাজনৈতিক অঙ্গনে নানা রকম আলোচনা ছিল। তিনি আত্মজীবনী লিখেছেন, সে বইয়ের নাম আমার কর্ম আমার জীবন। এছাড়া তিনি কয়েকটি কবিতার বইও বের করেছেন। 1981 সালের 30শে মে চট্টগ্রামে এক সামরিক অভ্যুত্থানে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হন। সে সময় জেনারেল এরশাদ সেনাপ্রধান ছিলেন। জিয়াউর রহমান নিহত হওয়ার পর সে সময়ের ভাইস প্রেসিডেন্ট বিচারপতি আব্দুস সাত্তার রাষ্ট্রপতির দায়িত্ব নেন এবং তার নেতৃত্বেই বিএনপির সরকারই গঠিত হয়েছিল, কিন্তু সেই সরকার বেশিদিন ক্ষমতায় থাকতে পারেনি। বিচারপতি আব্দুস সাত্তার সরকারের 2 মাস পরই জেনারেল এরশাদ কয়েকজন জেনারেলকে নিয়ে রাষ্ট্রপতির সাথে দেখা করে মন্ত্রীদের ব্যাপারে দুর্নীতির অভিযোগ তুলে ধরেছিলেন এবং এভাবে দেশ চলতে পারে না বলে বার্তাও দিয়েছিলেন। বিচারপতি সাত্তারকে বার্তা দেওয়ার পর জেনারেল এরশাদ ক্ষমতা দখলের ক্ষেত্র তৈরি করেছিলেন। শেষ পর্যন্ত 1982 সালের 24শে মার্চ জেনারেল এরশাদ বিচারপতি সাত্তারকে হটিয়ে ক্ষমতা দখল করেন। ক্ষমতা দখলের পর দেশে রাজনীতি নিষিদ্ধ করে তিনি বাংলাদেশে দ্বিতীয়বারের মতো সামরিক শাসন জারি করে নিজেকে প্রধান সামরিক শাসক হিসেবে ঘোষণা করেছিলেন। তিনি নতুন এক স্লোগান চালু করেছিলেন আর সেটি ছিল নতুন বাংলাদেশ গড়ব মোরা।
তবে তার সেই সামরিক শাসনের বিরুদ্ধে প্রথম প্রতিবাদ করেছিলেন ছাত্ররা। 1982 সালের 11ই সেপ্টেম্বর শিক্ষা দিবসকে কেন্দ্র করে মজিদ খানের প্রস্তাবিত শিক্ষানীতি বাতিলের দাবি নিয়ে ছাত্র সংগঠনগুলো সক্রিয় হওয়ার চেষ্টা শুরু করেছিল। সেই বছরের নভেম্বরে তৈরি হয়েছিল সব ছাত্র সংগঠনের ঐক্যবদ্ধ ফোরাম ছাত্র সংগ্রাম পরিষদ। পরের বছর 1983 সালের 14 এবং 15 ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছাত্ররা সামরিক শাসনের বিরুদ্ধে রাজপথে নামলে পুলিশের সাথে সংঘর্ষে কমপক্ষে 5 জন নিহত হয়েছিল। জেনারেল এরশাদের সামরিক শাসনে সেই প্রথম রক্ত ঝরেছিল ঢাকার রাজপথে। এরপরও তার বিরুদ্ধে ছাত্ররা ঐক্যবদ্ধ থেকে আন্দোলন গড়ার চেষ্টা অব্যাহত রেখেছিল। জেনারেল এরশাদ আন্দোলন দমনের চেষ্টার পাশাপাশি নিজে রাজনীতিক হওয়ার স্বপ্ন বাস্তবায়নে তৎপর হলেন। তিনি 1986 সালের শুরুতে বিভিন্ন দল থেকে মিজানুর রহমান চৌধুরী এবং মওদুদ আহমেদ সহ অনেক রাজনীতিককে নিয়ে জাতীয় পার্টি নামের দল গঠন করেন। সেই দল থেকে মনোনয়ন নিয়ে তিনি নির্বাচন দিয়ে রাষ্ট্রপতি হন। এরই মাঝে রাজনৈতিক দলগুলো তার বিরুদ্ধে যৌথভাবে আন্দোলন শুরু করেছিল। জেনারেল এরশাদ তখন সেই 1986 সালে সংসদ নির্বাচন করেছিলেন এবং সেই সংসদ মাত্র 1 বছর টিকেছিল। 1988 সালে তিনি মূলধারার দলগুলোর বয়কটের মুখে একতরফা নির্বাচন করলেও তিনি বেশিদিন টিকে থাকতে পারেননি। 2 বছর পরই আওয়ামী লীগ, বিএনপি এবং বামপন্থী দলগুলোর অর্থাৎ তিনি জোটের গণ আন্দোলনের মুখে 1990 সালের 6ই ডিসেম্বর জেনারেল এরশাদের শাসনের পতন হয়। তার শাসনের সময় আন্দোলনে পুলিশের গুলিতে অনেকেই নিহত হয়েছেন। তাদের মধ্যে নূর হোসেন এবং ডাক্তার মিলনের নাম এখনও মুখে মুখে উচ্চারিত হয়। জেনারেল এরশাদের পতনের দিনটি স্বৈর শাসকের পতন দিবস হিসেবে এখনও বিভিন্ন দল ও সংগঠন পালন করে থাকে। তিনি মোট 9 বছর ক্ষমতায় ছিলেন। জিয়াউর রহমান যেমন 19 দফা কর্মসূচি নিয়েছিলেন, তার আদলে জেনারেল এরশাদ 18 দফা উন্নয়নের কর্মসূচি নিয়ে রাজনীতিতে নেমেছিলেন। তিনি ক্ষমতা বিকেন্দ্রীকরণের কথা বলেছিলেন এবং দেশকে কয়েকটি প্রদেশে ভাগ করার পরিকল্পনা নিয়েছিলেন, কিন্তু তা বাস্তবায়ন করতে পারেননি। হাইকোর্ট বা উচ্চ আদালতকে রাজধানী ঢাকার বাইরে অন্য বিভাগীয় শহরগুলোতেও স্থানান্তরের উদ্যোগ নিয়েছিলেন। বিরোধিতার মুখে সেই উদ্যোগও ব্যর্থ হয়। তার সময়ই প্রথম উপজেলা এবং জেলা পরিষদ গঠিত হয়েছিল। তার ক্ষমতার শেষ দিকে উপজেলা নির্বাচনও হয়েছিল। তার এই পদক্ষেপগুলোকে বিশ্লেষকদের অনেকেই ইতিবাচক হিসেবে বর্ণনা করেন। তার সময়েই 1988 সালে ইসলামকে রাষ্ট্রধর্ম করে সংবিধানের 8ম সংশোধনী আনা হয়েছিল। তখন আওয়ামী লীগ এবং বিএনপি প্রধান 2 দলই এর বিরোধিতা করেছিল, কিন্তু পরে কোনো দলই আর এর পরিবর্তন করেনি। জেনারেল এরশাদের শাসনের পতনের পর তাকে জেলে নেওয়া হয়েছিল। তার বিরুদ্ধে হত্যা এবং দুর্নীতিসহ বিভিন্ন অভিযোগে ডজন খানেক মামলা হয়েছিল। 6টি বছর কারাগারে কাটাতে হয়েছে। কথা বলার লোক নেই, আমি একলা, নির্জন কারাগার, কথা বলার লোক নেই, পড়ার বই নেই, সারাদিন একটা গাছের নিচে বসে সময় কাটাতাম। দুর্বিষহ যন্ত্রণা সহ্য করতে হয়েছে 6টি বছর। 1991 সালে গণতন্ত্র আবার ফিরে আসার পর তিনি জেলে থেকেই সংসদ নির্বাচনে অংশ নিয়েছিলেন। সেই পরিস্থিতিতে তার দল জাতীয় পার্টি 35টি আসন পেয়েছিল। তিনি রংপুরের 5টি আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এর পরের সংসদ নির্বাচনগুলোতে তিনি নিজে কখনো পরাজিত হননি। 1996 সালের নির্বাচনের পর তিনি জেলে থেকেই আওয়ামী লীগকে সরকার গঠনের জন্য সমর্থন দিয়েছিলেন। তখন আওয়ামী লীগ ক্ষমতায় এলে 6 বছর জেল খাটার পর জেনারেল এরশাদ জামিনে মুক্তি পেয়েছিলেন।
তার বিরুদ্ধে মামলাগুলোর কয়েকটিতে তিনি দোষী সাব্যস্ত হয়েছেন এবং কোনোটিতে খালাসও পেয়েছেন। এসব মামলার কারণে তিনি স্বাধীন অবস্থান নিয়ে রাজনীতি করতে পারেননি। এরপরও ভোটের রাজনীতিতে তার দল জাতীয় পার্টির একটা অবস্থান তৈরি হয়। রংপুর অঞ্চলের 17টি আসনে জাতীয় পার্টির ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। নির্বাচন নিলেই আওয়ামী লীগ এবং বিএনপি প্রধান দুই দলই তাকে সাথে নেওয়ার চেষ্টা করে। তবে গত কয়েকটি নির্বাচনে জাতীয় পার্টিকে আওয়ামী লীগের সাথেই থাকতে হয়েছে। জাতীয় পার্টি গত কয়েকটি নির্বাচনে আওয়ামী লীগের সাথে জোট থেকে অংশ নিয়েছে, যদিও দলটি তাদের দলীয় প্রতীক লাঙ্গল নিয়েই লড়েছে। জাতীয় পার্টির রাজনীতিতে টিকে গেলেও জেনারেল এরশাদ এবং তার দল নিয়ে মানুষের মাঝে আস্থার কিছুটা অভাব রয়েছে। বিশেষ করে আওয়ামী লীগ সরকারের সময়ে 2014 সালের 5ই জানুয়ারির একতরফা নির্বাচনের সময় জেনারেল এরশাদ তার বক্তব্য বা অবস্থান বারবার বদল করেছিলেন, ফলে তার বিশ্বাসযোগ্যতা প্রশ্নের মুখে পড়েছিল। গত 10ম সংসদে তার দলের 3 জন নেতা সরকারের মন্ত্রিসভায় ছিলেন এবং তিনি নিজে প্রধানমন্ত্রীর বিশেষ দূত ছিলেন। একই সাথে তার স্ত্রী রওশন এরশাদ ছিলেন সংসদে বিরোধী দলীয় নেতা। সর্বশেষ 2018 সালের 30শে ডিসেম্বরের নির্বাচনে জাতীয় পার্টি আওয়ামী লীগের নেতৃত্বাধীন জোটের শরিক হিসেবে অংশ নিয়ে 22টি আসন লাভ করে। এরপর 89 বছর বয়সে জেনারেল এরশাদ এই সংসদে বিরোধী দলীয় নেতা হন এবং জাতীয় পার্টি বিরোধী দলের আসনে বসে। জেনারেল এরশাদ তার অনুপস্থিতিতে ছোট ভাই জি এম কাদেরকে জাতীয় পার্টির দায়িত্ব দিয়ে গেছেন। তিনি উত্তরসূরি নির্ধারণ করতে গিয়েও কয়েকবার সিদ্ধান্ত বদল করেছেন। 2019 সালের শুরুতে তিনি গুরুতর অসুস্থ হয়ে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার সময় জি এম কাদেরকে দলের সিনিয়র কো চেয়ারম্যান করে দায়িত্ব দিয়ে গিয়েছিলেন। মাসখানেক পর চিকিৎসা শেষে দেশে ফিরেই জি এম কাদেরকে কো চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে জেনারেল এরশাদ তার স্ত্রী রওশন এরশাদকে তার পরবর্তী অবস্থানে নিয়ে আসেন। অল্প কিছুদিন পরই মে মাসের প্রথম সপ্তাহে মধ্যরাতে জেনারেল এরশাদ হুইল চেয়ারে করে অসুস্থ অবস্থায় সাংবাদিকদের ক্যামেরার সামনে হাজির হন। তখন তিনি আবার জি এম কাদেরকে তার উত্তরসূরি হিসেবে ঘোষণা করেন। এই নিয়ে দলটিতে জেনারেল এরশাদের স্ত্রী রওশন এরশাদ এবং ভাই জি এম কাদেরের সমর্থকদের মধ্যে দ্বন্দ্ব রয়ে গেছে। শারীরিক অসুস্থতার কারণে 2019 সালের 26শে জুন তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। তিনি 2019 সালের 14ই জুলাই সকাল 7টা 45 মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে মৃত্যুবরণ করেন। 16ই জুলাই তাকে রংপুরের পল্লী নিবাসের লিচু বাগানে তার বাবার কবরের পাশে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়।